फ्रेंड्स नमस्कार, गुड आफ्टरनून, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स हमारे सामने अपनारा सुंदर लेक व्यूर पासे जे बिल्डिंग देखें, आज के बिल्डिंग अपन फ्लैट देखाबो। ये बिल्डिंग अपन फ्लैट सेलिंग सेल कर व्यवस्था रही है, अपनारा चाहले बिल्डिंगे फ्लैट किनबें। আমরা কোথায় রয়েছি এক্স্যাক্টলি এই মুহূর্তে সেটা ডিটেইলস আমি বর্ণনা করছি আপনাদের সামনে। আমরা রয়েছি এই মুহূর্তে উত্তরপাড়ার মাখলা অঞ্চলে সারদাপল্লির সেক্টর ওয়ানে। আমি আবার বলছি, আমরা রয়েছি এই মুহূর্তে উত্তরপাড়ার মাখলা অঞ্চলে সারদাপল্লির সেক্টর ওয়ান অঞ্চলে। আমার সামনে এই যে সুন্দর একটা ফ্ল্যাট দেখছেন, এই ফ্ল্যাটের সামনে আমরা যাব। আমি আপনাদেরকে পুরো জুম করে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো বিল্ডিংটা দেখুন দূর থেকে, এরপর আমরা সামনে যাব। ফ্রেন্ডস চলুন আমরা সামনে যাই। সামনে যেতে যেতে আপনাদের সঙ্গে একটু কথা বলি, আলোচনা করি। ফ্রেন্ডস আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনারা এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবং আপনারা যারা প্রপার্টি নিজেরা খুঁজছেন বিভিন্ন জায়গায় বা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি, যে কোনো প্রপার্টি কেনার জন্য আমরা আপনাদের 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেব। ফ্রেন্ডস শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিডিওই নয়, যদি আপনারা মনে করেন অন্যান্য চ্যানেলে বা অন্যান্য জায়গায় বা আপনাদের পছন্দ মতো প্রপার্টি আপনারা কিনতে চান, তাহলেও আমরা কিন্তু 90% লোনের ব্যবস্থা করে দেব। ফ্রেন্ডস আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি বারবার করে। সামনে রয়েছে একদম বড় একটা লেক, পুরো একটা লেকের জায়গা, পুরো এরিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং ঠিক তার পাশে রয়েছে সুন্দর একটা ফ্ল্যাট। এই হচ্ছে ফ্ল্যাট, দেখুন আপনারা। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। বাঁদিকে একটা ফ্ল্যাট হচ্ছে, সেটা তো পরে ডিসকাশন করব, পরে ভিডিওতে আলোচনা করব। ফ্রেন্ডস এই হচ্ছে সামনাসামনি চলে এসছি একদম আমরা ভিডিওর বিল্ডিংয়ের সামনে চলে এসছি। আমরা সামনের ভিউটা নেব, সঙ্গে পিছন দিকের সাইডে একবার যাব, কিন্তু সাইডের ভিউটা একবার দরকার আছে। এই হচ্ছে সাইডের ভিউ, আপনারা দেখুন সাইডটা। এবং আমরা পিছন দিকটা দেখব, পিছন দিকেও কিন্তু একটা বড় লেক রয়েছে। দ্যাট মিন্স সামনে পিছনে সুন্দর লেকের ব্যবস্থা, ইভেন সামনে ফ্ল্যাট যারা নেবেন তাদের জন্য সুন্দর লেকের ব্যবস্থা, ব্যাক সাইডে যাবেন তাদের দেখুন সুন্দর লেকের ব্যবস্থা। এবং এই হচ্ছে পিছন দিকের ভিউ। আমরা যাব ফ্ল্যাটে এন্ট্রি নেব, তার আগে এদিক থেকে আমি আরেকবার পুরো সাইড ভিউটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে পুরো সাইড ভিউ। চলুন ফ্রেন্ডস আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে ফ্ল্যাটে এন্ট্রি নেব এবং আপনাদেরকে দেখাবো কী কী ফ্যাসিলিটি রয়েছে এই বিল্ডিংয়ে। আপনাদের জন্য রয়েছে টু হুইলার পার্কিং ফ্যাসিলিটি, লিফট ফেসিলিটি এবং হাউজিং লোনে 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা। ফ্রেন্ডস আমি এখান থেকে একদম এই বিল্ডিংয়ের একদম গ্রাউন্ডের একটা কন্ডিশন থেকে আমি দেখাচ্ছি যে সামনে লেকটা কত সুন্দর দেখায়। এই হচ্ছে সামনের পুরো লেক। এবার আমি আপনাদেরকে দেখাবো টু হুইলার পার্কিং ব্যবস্থা, তারপর এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এন্ট্রি গেট দেখাবো, লিফটে জায়গা দেখাবো, তারপর উপরে উঠব। আমি আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংয়ের টু হুইলার পার্কিং ব্যবস্থা, কোথায় টু হুইলার পার্কিং ব্যবস্থা রয়েছে। আপনারা আমার সঙ্গে আসুন, দেখতে থাকুন। এই যে কারটা পার্কিং করা রয়েছে, এটা হচ্ছে টু হুইলার পার্কিং করা জায়গা, এটা অন্য কারি কার, এখানে পার্কিং করা থাকবে না, এখানে টু হুইলার পার্কিং থাকবে। এই হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে টু হুইলার পার্কিংয়ের জন্য। এবং যদি আমরা ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডেও আপনারা চাইলে টু হুইলার রাখতে পারবেন, পুরো জায়গা দেওয়া আছে। এই হচ্ছে আর একটা দিক, সাইড ভিউ দেখুন আপনারা, টু হুইলার পার্কিংয়ের জায়গা দেখুন। এরপর আস্তে আস্তে আমরা এই বিল্ডিংয়ের মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো কী কী ধরনের ফ্ল্যাট আপনাদের জন্য রয়েছে। চলুন আমি আপনাদের জন্য এই ফ্ল্যাটটা এবার ফ্ল্যাট বিল্ডিংয়ের ভেতরে এন্ট্রি নিই এবং দেখি কী কী ধরনের ফ্ল্যাট রয়েছে। ফ্রেন্ডস এই হচ্ছে এন্ট্রি গেট,
এন্ট্রি গেটের সামনেই যদি দেখেন দেখুন লিফটের ব্যবস্থা, যেটা আপনারা দেখতে চান লিফট ফেসিলিটি আছে কিনা। অবশ্যই লিফট ফেসিলিটি আছে, বিল্ডিংটা রয়েছে জি প্লাস ফাইভ। এই বিল্ডিংয়ে আমরা আস্তে আস্তে উঠব। এন্ট্রি গেট থেকে ক্যামেরা একবার ঘোরাচ্ছি, শুধু ভিউ দেখুন ফ্রেন্ডস, আপনারা ভিউ দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এরপর আমরা আস্তে আস্তে লিফট, যেহেতু এই মুহূর্তে কাজ কমপ্লিট হয়ে গেছে, রানিং হবে, তাই আমরা সিঁড়ি দিয়ে উঠব। দর্শক আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, সুন্দর সুন্দর আপনারা দেখুন, কন্টিনিউ করুন। ফ্রেন্ডস আমরা পুরো বিল্ডিংয়ের ভিডিও আপনাকে দেখিয়েছি, আমরা এই মুহূর্তে এসেছি ফার্স্ট ফ্লোরে। আপনারা দেখেছেন বিল্ডিংটা রয়েছে G+5 এবং আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি। আপনাদের সামনে এই মুহূর্তে যে ফ্ল্যাটটা দেখাবো সেই ফ্ল্যাটটা রয়েছে ফার্স্ট ফ্লোরে এবং এই ফ্ল্যাটটার ফেস রয়েছে ইস্ট ফেসিং, পূর্ব দিকে ফেস। আমরা পশ্চিম দিক করে ফেস করে এন্ট্রি নিচ্ছি। আপনারা দেখুন এত বড় একটা ডাইনিং এরিয়া, দেখলে আপনাদের ভালো লাগবে। আপনারা দেখুন এরপর আস্তে আস্তে ফ্ল্যাটে আমরা ঢুকবো, ঢোকার পর সামনে কিচেন রয়েছে, কিচেনের দিকে এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো কী রয়েছে কিচেনে। চলুন আমরা এন্ট্রি নিই আস্তে আস্তে। ফ্রেন্ডস আপনারা দেখুন এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, আমি চলেছি কিচেনের দিকে আস্তে আস্তে। কিচেনটা দেখুন আর্চ করা অবস্থায় রয়েছে সুন্দর করে। এরপর আমি কিচেনটাকে দেখাই, টাইলস দেখাই। এই হচ্ছে পুচুর কিচেনের নিচের পোর্শন, এবং আমি যদি ক্যামেরাটা যদি একটু উপরে উঠাই তাহলে হচ্ছে এই হচ্ছে আপনার টাইলস। টাইলসের কালারগুলো দেখুন আপনাদের ভালো লাগবে। জানলা কিন্তু রয়েছে পশ্চিম দিকে, আগেই বলেছিলাম আমরা পশ্চিম দিকে ফেস করে ঢুকছি, দ্যাট মিনস এই জানলাটা এবং ভেন্টিলেটর ব্যবস্থা যেটা সেটা হচ্ছে পশ্চিম দিক করে রয়েছে। আপনারা দেখুন বেসিন কমপ্লিট দেওয়া রয়েছে, টাইলস কমপ্লিট করা আছে, ইলেকট্রিসিটি ফিটিংস কমপ্লিট করা রয়েছে। এবার এখান থেকে যদি আমরা ক্যামেরাটা একটু সাইড করে ঘোরাই তাহলে আপনারা বুঝতে পারবেন ডাইনিং এরিয়াটা কতটা বড়। ফ্রেন্ডস এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। এখানে দেখুন ডাইনিং এরিয়ার সঙ্গে রয়েছে বেসিনের ব্যবস্থা এবং এখানে রয়েছে বড় একটা কমন বাথরুম এর ব্যবস্থা। আপনারা দেখুন এখান থেকে টাইলস কালারগুলো দেখুন, এই হচ্ছে কমন টয়লেটের ব্যবস্থা, ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমরা যাব বেডরুম এরিয়াতে, এই হচ্ছে পুরো বেডরুম। আপনারা দেখুন বেডরুমটা অনেক বড় সাইজের। আমি বেড এবার আপনাকে বলি, এই যে জানলাটা দেখতে পাচ্ছেন আপনারা এবং যে ব্যালকনি দেখছেন এটা হচ্ছে আপনার পশ্চিম দিক, দ্যাট মিনস এই ব্যালকনিটা রয়েছে পশ্চিম দিকে। ভিডিও শুরুতে আমরা আপনাদের পিছনের দিকে ভিউ দেখিয়েছি, আর একবার দেখাবো দেখুন একদম সুন্দর একটা লেক টাইপের রয়েছে, সুন্দর একটা লেক ভিউ রয়েছে এখান থেকে। আপনারা দেখুন ভিউটা পুরো পশ্চিম দিকে, এই হচ্ছে পুরো ব্যালকনি। আমি ব্যালকনি থেকে একবার বেডরুমটাকে দেখাবো, বেডরুমটার সাইজ দেখুন, মাস্টার বেডরুম 11x13 ফুটের একটা নন অ্যান্ড এভারেজ সাইজ, 11x13 ফুটের একটা বেডরুম। তাহলে ফ্রেন্ডস আপনারা এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটা রয়েছে আপনার এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে, 1BHK ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটের এক্স্যাক্টলি কি স্কোয়ার ফুট রয়েছে, এই যে ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটটা আপনার 580 স্কোয়ার ফুট, 1BHK ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটার যে রেট রয়েছে 2800 টাকা পার স্কোয়ার ফুট রেট বিল্ডার আপনাদের জন্য রেখেছে। আপনারা যদি ফ্ল্যাটটা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন, যদি ভিডিও ভালো লাগছে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি আর অন্যান্য তথ্য জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলবো, যদি এই ফ্ল্যাটের কেনার জন্য আপনাদের কোনো ব্যাংক লোনের ব্যবস্থা থাকে বা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রপার্টি যদি আপনারা কিনতে চান, সেটা আমাদের চ্যানেলে হতে পারে বা অন্য প্রপার্টিও হতে পারে, তাহলে আমরা আপনাদের আপ টু 90% পর্যন্ত আপনার হাউস লোনের ব্যবস্থা করে দেবো। যে কোনো প্রোফাইলে কাস্টমারদের জন্য আমরা হাউজিং লোন করে থাকি। ফ্রেন্ডস লাস্ট টাইম একবার আপনাদের বলবো, সেটা হচ্ছে যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনারা ভালো ভালো নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন।
এরপরে আপনাদেরকে বলবো, আপনারা যদি ফ্ল্যাটটা যদি দেখতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।